এসময়ত কৰিছিল সাংবাদিকতা। এজন দক্ষ সাংবাদিক হিচাপে পরিচিতি আছে তেওঁৰ। কিন্তু বর্তমান সময়ত বরাক উপত্যকার এজন প্রগতিশীল কৃষক হিসাবে পরিচিতি লাভ কৰিবলৈ সক্ষম হৈছে তেওঁ। 60% কৃষিভূমিত জৈবিক পদ্ধতিৰে খেতি কৰি কাছাৰ জিলাৰ এজন প্ৰগতিশীল কৃষকৰ স্বীকৃতি লাভ কৰিছে তেওঁ। বরাক উপত্যকাত কৃত্রিম আৰু ৰাসায়নিক সাৰৰ ব্যৱহাৰ ক্ৰমাত চিন্তাৰ বিষয় হৈ পৰিছে। এই অস্বাস্থ্যকৰ খাদ্য খাই বিভিন্ন ৰোগত আক্ৰান্ত লোকৰ সংখ্যাও বাঢ়িছে। এনে অৱস্থাত কেৱল জৈৱিক পদ্ধতিৰে খেতি কৰি আন কৃষককো ৰাসায়নিক সাৰৰ অবিহনে খেতি কৰাৰ সপোন দেখুৱাইছে কাছাৰ জিলাৰ বৰখলা ৰাণীঘাটৰ বাসিন্দা তমিজুৰ ৰহমান লস্কৰে। তমিজুৰ কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ বিজ্ঞানীসকলৰ সংস্পৰ্শলৈ অহাৰ পিছত তেওঁ খেতি পদ্ধতিৰ বিষয়ে বহু কথা জানিব পাৰিলে। সময়ে সময়ে প্ৰশিক্ষণ কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰি কৃষিৰ দক্ষতা আহৰণ কৰিছে। তাৰ পিছতেই 2016 খেতিৰ বাবে নিজকে প্ৰস্তুত কৰিছিল। সকলো বাধা নেওচি তেওঁ এতিয়া জিলাখনৰ এজন প্ৰগতিশীল কৃষক। বর্তমানে তেওঁ নিজৰ ঘৰতেই ভার্মি কম্পোজ সার প্রস্তুত কৰি তেওঁৰ খেতি পথাৰত ব্যৱহাৰ কৰাৰ লগতে বজাৰতো বিক্ৰী কৰি আছে তেওঁৰ নিজৰ হাতেৰে উৎপাদিত ভার্মি কম্পোজ সার। প্ৰগতিশীল কৃষক তমিজুৰে এইবাৰ প্ৰায় 10 বিঘা মাটিত শাক পাচলিৰ খেতিৰ লগতে চাউল উৎপাদন কৰিছে। তেওঁ বাঁধাকবি, মূলা, ৰাজমা, মচুৰ দাইল, টমেটো, বেঙেনা, আলু, বিন, মিঠা আলু, বিভিন্ন প্ৰকাৰৰ লাও খেতি কৰিছে। 2018 থেকে একদম মানে পুঙ্খানুপুঙ্খ মানে পুরোপুরি আমি কৃষিকাজে যুক্ত। আমি 2006 থাকিয়া 2017-18 পর্যন্ত আমি এই পত্রিকা থেকে কাজ করছি। আমি একজন সাংবাদিক, আমি ডিপ্লোমা জার্নালিস্ট, আর তারপরে কৃষি বিজ্ঞান কেন্দ্র অরুণাচলের তাদের প্রেরণায় আমি 2018 থেকে আমি সক্রিয়ভাবে কৃষিকাজে যুক্ত হই। এই মুহূর্তে প্রায় 10 বিঘা জমিতে আমি চাষ করি অল্টারনেটিভভাবে। তার মধ্যে এই ধান চাষও করি, আউস করি। তাহলে আউস করার পরে সঙ্গে সঙ্গে মানে আউস যখন শেষ হয়ে গেলো তাহলে আবার রবিশস্যে চাষ করি। এইভাবে আমি 10 বিঘা জমিতে অল্টারনেটিভভাবে আমি চাষাবাদ করি। আমরা বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তারপরে রাজমা, আলু, এই মসুরি ডাইল, সরিষা এগুলো আমরা খেতে করে থাকি। বেনারসে আমি ভার্মি কম্পোজের উপরে ট্রেনিং করছি, তারপরে বিহারেও গেছি, এই আগরতলাতেও আমি ট্রেনিংয়ে গেছি। এই এগুলাতে মানে কৃষিকাজ শেখার জন্য। তারপরে আসামের বিভিন্ন রাজ্যে বঙ্গাইগ্রাম, নলবাড়ি, হ্যাঁ, ডিব্রুগড় এইসব জায়গাতে কৃষিকাজ দেখার জন্য আমি নিজের থেকে আমি গেছি এবং সে জায়গা থেকে আমি একটা অভিজ্ঞতা অর্জন করে আমার নিজের কৃষিকাজে আমি লাগিয়েছি। তারা বিজ্ঞানসম্মতভাবে, যেহেতু আমি নিজে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করি এবং বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করে আমি লাভবান হয়েছি এবং আশা করি আমি আগামী দিনেও আমার সেই যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমি কাজে লাগিয়ে আমি লাভবান আরও বেশি হব এবং আমি আমার কাছাড়বাসী বরাক তথা বরাকবেলি আসামবাসী সবাইকে আমি অনুরোধ করি যে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করলে আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে তো এই ভার্মি কম্পোজ, মেইনলি যেটা ভার্মি কম্পোজ, যেটা নিজে প্রস্তুত করা সার, হ্যাঁ, কেঁচুয়ে খাইয়া যে সারটা হয় আবর্জনার থাকি, গোবর আবর্জনা এগুলা থেকে যে সারটা হয় সেটাই ভার্মি কম্পোজ হয়। এবং ভার্মি কম্পোজ দিয়ে খেতে করলে সেটা আমি যখন প্রথম প্রথম চাষটা শুরু করছি তখন রাসায়নিক খুব বেশি আমি ইউজ করছি। তাহলে ধীরে ধীরে আমি রাসায়নিক থেকে মুক্ত হওয়ার জন্য আমি নিজে ভার্মি কম্পোজ আমি নিজে ট্যাঙ্ক করেছি এবং সেটা এই ভার্মি কম্পোজ আমার নিজের ক্ষেত মানে লাগিয়েছি। এছাড়াও আমি বিক্রিও করেছি এগুলো। আমরা বাসায় কালাই, হ্যাঁ, কিন্তু এটা হইলো এটা মাটি ডাইল, হ্যাঁ, এটা মাটি ডাইল, যার কারণে এটারও প্রোডাকশন দেখুন কীরকম, খুব ভালো। এটা বালি মাটির মধ্যে খুব ভালো হয়, হ্যাঁ, এগুলো মানে এটার মধ্যে কোনো সার লাগে না, কিচ্ছু লাগে না, হ্যাঁ, এটা এমনিই হয়ে কলাইলেও হয়ে যায়, হ্যাঁ। এই এই বেগুনটা হইলো রাবাডা বেগুন, কি বেগুন, রাবাডা, এটা ভ্যারাইটির নাম হলো রাবাডা, আচ্ছা, হ্যাঁ। এই এইটা এটার বৈশিষ্ট্য এবং এটার গুণাগুণটা হইলো এটা এটা অন্তত 2 বছর একবার লাগাইলে 2 বছর পর্যন্ত তার প্রোডাকশন পাওয়া যায়। যদি বৃষ্টি থেকে মানে বাঁচতে পারে বা জলে ফায় না, বন্যার জলে ফায় না,
বৃষ্টির জলে যদি খুব একটা একটু উষা জায়গা লাগে, তাহলে দুই একবার এক বছর লাগাইলে 2 বছর এটার ফলন হে পাইব। যেমন রাবারটা এটা খুব দারুণ একটা, খুব ভালো ফলনও ভালো, হ্যাঁ সব কিছু ভালো, ওই রাসায়নিক সার ছাড়া, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দিয়ে এটা, হ্যাঁ 100% ভার্মি কম্পোস্ট, অর্গ্যানিক 100% অর্গ্যানিক। এক একটা কত কেজি করে হইব এটা? এক একটা হইব 2 থেকে 2.5 কেজি। সারা বাগান এখানে নার্সারি করছি আমি এটা, হ্যাঁ নার্সারি করার পরে যে সারাগুলো থাকছে সেটা সেটা থেকে ফুল হয়ে গেছে এটা। কিন্তু এখানের মধ্যে আমি এই ফুলটা এখানে নার্সারি করার পরে এই ফুলটা আমি প্রত্যেক ক্ষেতের মধ্যে আমি এগুলো লাগাইছি। তারপরে এটা এটা লাগানোর কারণটা হইল গিয়া যে এই পোকা মাকড়ে যাতে মানে ক্ষেত্রে নষ্ট না করে, পোকটা বিশেষ করে এই ফুলের মধ্যে এই বইব, যাহলে আমার ক্ষেতটা বাঁচিয়ে দিব, ক্ষেতের মধ্যে এটা হতো। তো আমি চাষি ভাইদের অনুরোধ করবো যে এইভাবে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে চতুর্দিকে ফুলের ছাড়া লাগাই দিবে, হ্যাঁ এইভাবে ফুল লাগাইলে আর মানে ওই তখন ফুকাটা এই ফুকাটা যখন এখানে বইছে, এ যদি এটা না পাইতো তাহলে আমার মানে অন্য ফসলের মধ্যে বইতো, ফসলটা ক্ষতি করতো। তাহলে এটা একটা দারুণ একটা বৈশিষ্ট্য এটা, হ্যাঁ এটাও আমি হ্যাঁ আমি দেখছি আর কি যে এটাও মানে একটা বিরাট একটা ফুকার থেকে আক্রমণ, ফুকার আক্রমণ থেকে রক্ষা করার মতো একটা জিনিস আর কি এটা, হ্যাঁ।